শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতের পশ্চিমবঙ্গে ক্রমেই ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ, কোনোভাবেই থামানো যাচ্ছে না ব্ল্যাক ফাঙ্গাস। পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষে প্রাণ গেল 30 জনের, আহত অর্ধশতাধিক। সরাসরি যুদ্ধের পর এবার মিডিয়া যুদ্ধেও হেরে যাচ্ছে ইসরায়েল। ক্ষমতাচ্যুত হওয়াকে ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি বললেন নেতানিয়াহু। সোভিয়েত ইউনিয়নের মতোই ধসে পড়বে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি পুতিনের। আফগানিস্তানের আরও 4 জেলার নিয়ন্ত্রণ নিল তালেবান। এবং সবশেষ থাকছে, জাতিসংঘের পুরস্কার জিতলেন এরদোগানের স্ত্রী এমিনি এরদোগান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ক্রমেশই ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। আরজিকর এবং এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে আরে 6 জন মিকোমাইকোসিস আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। ভর্তি রয়েছে 3 জন সন্দেহভাজন রোগী। কয়েকদিন ধরেই দৈনিক করোনা ভাইরাসের সংক্রমণের সংখ্যাটা কমেছে রাজ্যে। এই ছবি কিছুটা স্বস্তি দিলেও একই সাথে চিন্তা বাড়াচ্ছে মিকোমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস। গোটা রাজ্যে ক্রমেই জাল ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। কলকাতার 2 মেডিকেল কলেজ হাসপাতালে আরও 6 জন আক্রান্তের সন্ধান মিলেছে। তার ওই মধ্যে নীলরতর সরকার মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে 4 জন। অন্যদিকে আর এর জি মেডিকেল কলেজ হাসপাতালে 2 জন ভর্তি আছেন। এই মুহূর্তে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্তের সংখ্যা 4 জন ছাড়াও সন্দেহভাজন 2 জন রোগী ভর্তি রয়েছে। অন্যদিকে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালেও ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত নতুন রোগীর খোঁজ মিলেছে। পাকিস্তানের সিন্ধু প্রদেশে 2টি ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে 30 যাত্রী প্রাণ হারিয়েছেন, এতে আহত হয়েছেন আরও অর্ধশতাধিক যাত্রী। সোমবার সকালে লাইনচ্যুত একটি ট্রেনের সঙ্গে আরেকটি দ্রুতগামী ট্রেনের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। সিন্ধু প্রদেশের গুডকি জেলার পুলিশ কর্মকর্তা উসমান আবদুল্লাহ বলেন, মিল্লাত এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হলে এতে দ্রুতগামী স্যার সৈয়দ এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দেয়। দুর্ঘটনার পর স্থানীয়রা, উদ্ধারকর্মী এবং পুলিশ সদস্যরা আহতদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কেন ট্রেনটি লাইনচ্যুত হয়েছে এবং সংঘর্ষের ঘটনা ঘটল তা এখন পর্যন্ত পরিষ্কার নয়। পাকিস্তানের ট্রেন দুর্ঘটনা সাধারণ বিষয়। দেশটির সরকার ট্রেন সিগন্যাল সিস্টেম এবং রেললাইন উন্নয়নে তেমন একটা নজর দেন না, ফলে দুর্ঘটনা বেড়েই চলেছে। দেশটির রেল বিভাগের এক মুখপাত্রের বরাত দিয়ে ডনের খবরে বলা হয়েছে, কোরচি থেকে সর্দুগড় যাচ্ছিল মিল্লাত এক্সপ্রেস ট্রেন। এটি লাইনচ্যুত হয়ে রেললাইন থেকে ছিটকে পড়ে। আর রাওয়ালপিন্ডি থেকে আসছিল স্যার সৈয়দ এক্সপ্রেস ট্রেনটি। রায়তি রেল স্টেশনের কাছে 2 ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। পূর্ব জেরুজালেমের শেখ জাররাতে আল জাজিরার সাংবাদিক জিবারা বুদুইরিকে গ্রেপ্তারের 24 ঘন্টা না যেতেই 2 ভাই বোনকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। ফিলিস্তিনিরা বলছে, ইসরায়েলের নিরাপত্তা বাহিনী মিডিয়া যুদ্ধে হেরে সাংবাদিকদেরকে টার্গেট করেছে। শনিবার অধিকৃত পূর্ব জেরুজালেমের বিক্ষোভের সংবাদ সংগ্রহকালে ইসরায়েলি পুলিশ আল জাজিরার সাংবাদিক জিবারা বুদুইরিকে মারধর করে, তার ক্যামেরা ভাঙচুর করে এবং তাকে গ্রেপ্তার করে। সংবাদ মাধ্যম এবং পর্যবেক্ষক সংগঠনগুলো নিন্দা এবং সমালোচনার পর হেফাজতে রাখা জিবারা বুদিকে মুক্তি দেয় ইসরায়েল। বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স সাবরিনা বেনুই বলেন, ইসরায়েল কর্তৃপক্ষ সাংবাদিককে গ্রেফতার স্পষ্ট গণমাধ্যমের স্বাধীনতা লঙ্ঘন করছে। ইসরায়েল সাংবাদিকদের সরজমিনে সংবাদ সংগ্রহে বাধা দিতে চায়। সাংবাদিকরা দায়িত্ব পালন করুক, তারা সেটা চায় না। রোববার ইসরায়েল দখলকৃত পশ্চিম তীরের রামাল্লা ইহুদিদের বাহিনী নির্যাতনের শিকার হওয়া সাংবাদিকদের সমর্থনে একটি র্যালি বের করা হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কঠিন নতুন জুটকে তিনি গণতন্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় নির্বাচনী জালিয়াতির ফলাফল হিসেবে উল্লেখ করেছেন। এই জুটটি বর্তমানে নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার কাজ প্রায় সম্পন্ন করে ফেলেছে। এই মন্তব্য নেতানিয়াহু এমন এক সময় করলেন যখন ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার প্রধান সম্ভাব্য রাজনৈতিক সহিংসতার বিষয়ে সতর্ক করে দিয়েছেন। নেতানিয়াহু স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন নাফতালি বেনেট।
নির্বাচনী জোট তৈরির ব্যাপারে নাফতালির প্রতিশ্রুতি ভঙ্গ ইঙ্গিত মন্তব্য করেছেন। নাফতালি এর আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি বামপন্থী মধ্যপন্থী এবং আরব দলগুলোর মধ্যে জোট করবে না, কিন্তু বুধবার বিরোধী দলের নেতা ইয়াহিয়ার লাপিদের সঙ্গে তিনি ঘোষণা দেন তারা অবশিষ্ট রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট করবেন। চুক্তি অনুযায়ী লাপিদের পর নাফতালি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন সরকারকে অনুমোদন দিতে সংসদে ভোটের কোনো তারিখ এখনও চূড়ান্ত হয়নি। গত 23 মার্চ একটি অমীমাংসিত নির্বাচনের পর এই ভোটাভুটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে আশা প্রকাশ করা যাচ্ছে আগামী 14 জুন নতুন সরকার শপথ গ্রহণ করবে। সোভিয়েত ইউনিয়নের মতোই একদিন ধসে পড়বে যুক্তরাষ্ট্র বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, যে কোনো সাম্রাজ্যবাদী পরাশক্তির মতো বর্তমান মার্কিন সরকারও প্রচলিত নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। যুক্তরাষ্ট্র এমন সব সমস্যা তৈরি করছে যা এখন তাদের পক্ষে সমাধান করা হচ্ছে যা এখন তাদের পক্ষে সমাধান করা সম্ভব নয়, ঠিক যেমনটি সাবেক সোভিয়েত ইউনিয়ন সরকারের আমলে ঘটেছিল। সেন্ট পিটার্সবার্গ শহরে অর্থনৈতিক বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অবকাশে বিশ্বের প্রথম সারির গণমাধ্যমগুলোর সাংবাদিকদের এক সমাবেশে যুক্তরাষ্ট্রের ধসে পড়া ব্যাপক ইঙ্গিত দেন রাশিয়ার এই পরাক্রমশালী প্রেসিডেন্ট। রুশ প্রেসিডেন্ট পুতিন আরও বলেছেন, মার্কিন কর্মকর্তাদের ধারণা আর্থ রাজনৈতিক এবং সামরিক ক্ষেত্রে তারা এমন এক শক্তিশালী অবস্থানে রয়েছে যে তারা যা ইচ্ছা তাই করতে পারে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারবে। তারা এও মনে করে তাদের শক্তি সামর্থ্য এতটাই বেশি যে যদি কোনো ক্ষেত্রে ভুল করেও বসে তাহলে তাদের খুব একটা সমস্যা হবে না। রুশ প্রেসিডেন্ট পুতিন বলদর্পী মার্কিন সরকারের সামনে বিরাজমান বিভিন্ন সমস্যা এবং এসব ক্ষেত্রে তাদের ব্যর্থতার কথা উল্লেখ করে আরও বলেছেন, গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে তাদের জটিল সব সমস্যার মাত্রা স্থায়ীভাবে বেড়েই চলেছে এবং এমন এক সময় আসবে যখন এসব সংকট থেকে বেরিয়ে আসার সুযোগ তারা পাবে না। তাই নিশ্চিতভাবে বলা যায় মার্কিন যুক্তরাষ্ট্র এমন এক ভুল পথে হাঁটছে যে পথে সাবেক সোভিয়েত ইউনিয়নও পা দিয়েছিল এবং তারা ধ্বংস হয়েছে। চব্বিশ ঘন্টার ব্যবধানে আরও 4টি জেলা নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান। আফগান বাহিনীর কাছ থেকে এসব জেলা নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় গোষ্ঠীটি। আরব নিউজ জানিয়েছে, শুক্রবার দক্ষিণ জাবুলের সিংকায় গোজদের দেহ ইয়াক এবং পার্শ্ববর্তী দায়কুন্দি প্রদেশের গিজাফ জেলারও নিয়ন্ত্রণ নেয় তালেবান যোদ্ধারা। এরপর পূর্ব নুরস্তানের দু আফ জেলাটিরও নিজেদের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে তারা। দুরস্তান প্রদেশের আইন প্রণেতা ইসমাইল আইকান বলেছেন, দু আফ জেলার গত এক মাসে ধরে আফগান নিরাপত্তা বাহিনীর অবরোধ করে রেখেছিল তালেবান। সেখানে 300 বেশি সেনা তালেবানদের কাছে নিজেদের অস্ত্র জমা দিয়েছে এবং চুক্তির অংশ হিসেবে অঞ্চলটি থেকে সরে গেছে। তিনি আরও জানেন, তালেবানরা এখন নওগাম অঞ্চলের দিক, যেটি নুরস্তানকে পার্শ্বমিক প্রদেশের সঙ্গে যুক্ত করার একটি কৌশল। এটিকে দীর্ঘদিন ধরে একটি অদম্য এবং শক্তিশালী অঞ্চল হিসেবে দেখা হচ্ছে, কারণ পূর্ব সোভিয়েত ইউনিয়ন এবং তালেবানের সৈন্যরাও এটি দখল করতে ব্যর্থ হয়েছিল। জাতিসংঘের ওয়েস্ট ওয়াইজি সিটিস গ্লোবাল চ্যাম্পিয়ন পুরস্কার জিতেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোগান। সুস্থ পরিবেশ গড়ার প্রচেষ্টা হিসেবে জাতিসংঘের সংস্থাটি ইউএন হ্যাবিট্যাট তাকে এই পুরস্কার ভূষিত করেছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা অ্যান্ডুলো এজেন্সির খবরে বলা হয়েছে, বুধবার রাজধানীর আঙ্কারার একটি অনুষ্ঠানে জাতিসংঘের মানবিক বসতি কর্মসূচির নির্বাহী পরিচালনা মাইমুনা মোহাম্মদ শরীফ তার হাতে এই পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে ইউএন হ্যাবিট্যাটের নির্বাহী পরিচালক এমিনি এরদোগানের নেয়া সুস্থ পরিবেশ এবং জিরো বর্জ্য পদক্ষেপের প্রশংসা করেন। বিশ্ব বর্জ্য সংকট মোকাবেলা নিয়ে এই উদ্যোগ ইতিমধ্যে বিশ্বের 200টিরও দেশে ছড়িয়ে পড়েছে। তুরস্কের ফার্স্ট লেডিকে ওয়েস্ট ওয়াইজি সিটিস গ্লোবাল চ্যাম্পিয়ন পুরস্কার প্রদান করতে পেরে জাতিসংঘের এই কর্মকর্তা আনন্দিত উল্লেখ করেন। অনুপ্রেরণাদায়ী উদ্যোগ এবং বৈশ্বিক নেতৃত্বের জন্য এমিনি এরদোগানকে ধন্যবাদ প্রদান করেছেন তিনি। পুরস্কার গ্রহণের পর তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোগান বলেন, সবুজ পরিবেশ গড়তে তুরস্ক এবং ইউএন হ্যাবিট্যাট পুরস্কারকে দৃঢ়ভাবে সহযোগিতা করবে। তিনি বলেন, আমরা বিশ্বাস করি বর্জ্য সচেতন শহর প্রকৃতি এবং পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে তাৎপর্যপূর্ণভাবে অবদান রাখবে। আজকের মতো এ পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।